এইখানে আপনারা দেখতে পাচ্তেছেন দুই হাজার সালের জানুয়ারি মাসে একটা বিএনবি কয়েনের এর প্রাইস ছিল মাত্র থার্টি ফাইভ ডলার তিন থেকে চার মাসের মধ্যে সেই একটা প্রাইস অলমোস্ট সেভেন হান্ড্রেড ডলার হিট করে এবং এইখানে যে দেখতে এইটা কিন্তু লাস্ট বুল রান ছিল অর্থাৎ দুই হাজার বিশ সালের দিকে কয়েনের থার্ড হ্যাভিং কমপ্লিট হয় অ্যান্ড দেন দুই হাজার সালে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই লেভেলের গ্রোথ চলে আসে সো বুঝতেই পারতেছেন বুল রানের মধ্যে প্রতিটা কয়েন কি পরিমাণে রিটার্ন দেয় এবং ক্রিপ্টো মার্কেটে একটা কথা খুব বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে আপনি যদি একটা রান কোনোভাবেই করতে পারেন তাহলে সার্ভাইভ পরবর্তী চার বছর আপনি সেই প্রফিট দিয়ে চলতে আজকের পুরো ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে এইবারের বুল রানটা কেন তো বেশি স্পেশাল অথবা আপনার কেন এইবারের বুল রানটা কোনোভাবেই মিস করা উচিত না এর পাশাপাশি আপনাদেরকে আমি কিছু কয়েনের সাজেশনা দিয়ে দিব যে কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করলে আশা করতেছি সেই বুল রানে সেই কয়েনগুলো ভালো পরিমাণে রিটার্ন দিবে সো বর্তমানে আমি বিটকয়েনের মান্থলি চার্ট এর মধ্যে আসি এবং এখানে আপনারা চারটা লাইন দেখতে পারতেছেন এবং এই প্রতিটা লাইন বিটকয়েনের যে হ্যাভিং গুলো হয় ওইটা ইন্ডিকেট করতেছে যেমন এই লাইনটা যেখানে আপনারা দেখতে পারতেছেন এখানে বিটকয়েনের একদম ফার্স্ট হ্যাভিং কমপ্লিট হয় অ্যান্ড দেন এখানে সেকেন্ড তারপরে এখানে থার্ড এন্ড দেন এটা একদম রিসেন্ট ফোর্থ হ্যাভিং কমপ্লিট হয়েছে এবং এই প্রতিটা টাইমলাইনে আপনারা একটা সিমিলার বিষয় হয়তোবা খেয়াল করতেছেন সেটা হচ্ছে বিটকয়েনের হ্যাভিং যখন কমপ্লিট হয়ে যায় তার পরবর্তী বছরে কিন্তু প্রতিবার বিটকয়েনের প্রাইস হিউজ লেভেলের পাম্প করে যেমন আমরা যদি ফার্স্ট হ্যাভিং এর কথা বলি তাহলে এইখানে দেখতে পারতেছেন হ্যাভিংটা কমপ্লিট হইল এর পরপরই কিন্তু মার্কেট পাম্প করে নাই যেমনটা আমরা কিন্তু এই বছর দেখলাম দুই সালে বিটকয়নের ফোর্থ হ্যাভিং কমপ্লিট হয়েছে বাট দুই সালে কিন্তু বিটকয়নের মধ্যে উই লেভেলের কোনো গ্রোথ আসে নাই এবং এই সেম জিনিসটা কিন্তু আমরা প্রতিবার হ্যাভিং এর সময় দেখি সো দেখতে পারতেছেন এখানে কিন্তু কোন ধরনের পাম্প আসে নাই বাট এইখানে দেখতে পারতেছেন ভালো একটা স্পাইক আসছে সো আমি যেহেতু অনেক বড় টাইম ফ্রেমে আসি যার কারণে কিন্তু এটা আপনারা তো ভালোভাবে বুঝতে পারতেছেন না বাট আমি যদি একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে গিয়ে এখানে জুম ইন করি তাহলে কিন্তু আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন সো বিটকয়নের চার্ট জুম ইন করার পরে এইখানে আপনারা দেখতে পারতেছেন কি লেভেলের একটা স্পাইক আসছে সো আমরা যদি আবারো আগের চার্টের মধ্যে চলে যাই তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন একদম সেম ভাবে বিটকয়েনের যখন সেকেন্ড হ্যাভিং কমপ্লিট হয় তারপর কিন্তু মার্কেট পাম্প করে নাই এর পরবর্তী বছর বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটা র‍্যালি স্টার্ট হইছে এবং এই সেম জিনিসটা আপনারা কিন্তু বিটকয়েনের থার্ড হ্যাভিং এর সময়ও দেখবেন এবং এইখানে আপনারা প্রতিবার খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস প্রিভিয়াস বুল রানগুলোতে যে পরিমাণে পাম্প করছিল তার পরবর্তী বুল রানে কিন্তু তার থেকে বেশি পাম্প করে যেমন কম্পারেটিভলি আমরা কিন্তু এখানে একটু কম পাম্প করতে দেখছিলাম বাট এইখানে দেখতে পাচ্ছেন ভালো পাম করছে এন্ড দু সালেও দেখতে পারতেছেন কি লেভেলের পাম করছে সো আশা করি আপনারা অলরেডি গেস করে ফেলছেন যে দুই সালে যেহেতু বিটকয়নের ফোর্থ হ্যাভিং কমপ্লিট হয়েছে দ্যাট মিনস আমরা কিন্তু দুই সালে এই বিটকয়নের প্রাইসের মধ্যে ভালো একটা ডেলি দেখতে পারবো আর আমার এক্সপেকটেশন অনুযায়ী বিটকয়নের প্রাইস এইবার সব থেকে বেশি পাম করার সম্ভাবনা আছে কারণ এইবার আমরা বিটকয়নের মধ্যে এমন কিছু ইনসিডেন্ট দেখতে পারছি যেটা প্রিভিয়াসলি কোনো সময় কিন্তু দেখা যায়নি নাই সো ওই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করতেছি বাট তার আগে আপনারা আর জিনিস দেখেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন যেমন আমরা বিটকয়নের মান্থলি রিটার্নের একটা চার্ট দেখতে পারতেছি এবং এইখানে আমরা একটা বিষয় খেয়াল করব প্রতি বছর কখন বিটকয়েন সব থেকে বেশি রিটার্ন দেয় ফার্স্ট অফ অল আপনারা যদি সালের এই কলমটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন এইখানে বিটকয়েন কি পরিমাণে রিটার্ন দিছে অর্থাৎ অক্টোবর মাসে সিক্সটি পার্সেন্টের মতো রিটার্ন দিছে অ্যান্ড দেন নভেম্বর মাসে লিটারেলি সাড়ে চারশো মতো রিটার্ন দিছে যেটা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ রিটার্ন পার্সেন্ট এবং এই দুই সালটা কখন ছিল এটা হচ্ছে বিটকয়েনের যখন একদম ফার্স্ট হ্যাভিং কমপ্লিট হয়ে যায় তার পরবর্তী সাল কারণ আমরা যদি আবারও সেই আগের চার্ট ঘন্টার মধ্যে ব্যাক চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন বিটকয়নের একদম ফার্স্ট হ্যাভিং কমপ্লিট হয়েছিল এবং এইটা কিন্তু দুই সালের দিকে ছিল যার ফলে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি দুই সালে বিটকয়ন কিন্তু হিউজ লেভেলে রিটার্ন দিছে এরপরে আপনারা যদি দুই থেকে ষোলো সালের এই মাসগুলা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ওইরকম রিটার্ন নাই বাট আপনারা যদি দুই সালের অক্টোবর এবং নভেম্বর মাসের রিটার্ন পার্সেন্টেজ চেক করেন তাহলে দেখতে পারবেন এই দুইটা মাসে কিন্তু প্রিভিয়াসলি যতগুলো বছর ছিল সবগুলা থেকে বেশি রিটার্ন দিছে এবং এই দুই সতেরো সালের টাইম লাইনটা কখন ছিল এটা হচ্ছে বিটকয়নের যখন সেকেন্ড হ্যাভিং কমপ্লিট হয় তার পরবর্তী বছর এগেইন যদি আমরা সেই আগের চার্টের মধ্যে চলে যাই তাহলে এইখানে দেখতে পারতেছেন বিটকয়নের সেকেন্ড হ্যাভিং কমপ্লিট হইলে এবং এইটা হচ্ছে দুই হাজার ষোলো সাল সো একদম সেম ভাবে আমরা যদি এর পরবর্তী বুল রানটা চেক করি অর্থাৎ দুই হাজার বিশ সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেখতে পারতেছেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং ফর্টি সেভেন পার্সেন্টের মতো রিটার্ন দিছে সো বুঝতে পারতেছেন বর্তমান সময়টা কিন্তু আমাদের জন্য একটা পিক টাইম চলতেছে যদি আমরা কোনোভাবেই এই সুযোগটা কাজে লাগাইতে না পারি তাহলে কিন্তু আমাদের আবারও সেই পরবর্তী চার বছরের মতো ওয়েট করতে হবে এইরকম হাই রিটার্ন পাওয়ার জন্য এর পাশাপাশি ওই যে আপনাদেরকে আমি বলছিলাম যে এইবার বিটকয়েনের সাথে এমন কিছু হইছে যেটা এটা বিটকয়েনের হিস্ট্রিতে আগে কখনো হয়নি সো ওই জিনিসটা হচ্ছে বিটকয়েনের ইটিএফ যারা মোটামুটি ক্রিপ্টো মার্কেটের সাথে একটু হইলেও কানেক্টেড তারা বুঝেন যে বিটকয়েনের টা মানে কি বোঝাচ্ছে অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে এরকম জায়ান্ট কিছু কোম্পানি আছে যারা বিটকয়েনের মাধ্যমে তাদের আন্ডারে বিভিন্ন কোম্পানির ফান্ড ম্যানেজ করে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিটকয়েন ইটিএফ কোম্পানি নাম দেওয়া আছে সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন বর্তমানে টোটাল টোয়েন্টি বিটকয়েন ইটিএফ রানিং আছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক কোম্পানি কিন্তু পেন্ডিং এর মধ্যে আছে সো ওই সব কোম্পানিও যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে ওই সব কোম্পানিও কিন্তু বিটকয়েন এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির ফান্ড ম্যানেজ করবে আর এইখানে আপনারা যে কোম্পানিগুলোর নাম দেখতে পাচ্ছেন এরা কিন্তু কোনো ছোটখাটো কোম্পানি না এরা কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যে টপ কোম্পানিগুলোর মধ্যে কয়েকটা যেমন এইখানে আপনারা ব্ল্যাক রক এর মতো ট্রিলিয়ন কোম্পানির নাম দেখতে পারবেন সো বুঝতে পারতেছেন ক্রিপ্টো মার্কেট এর মধ্যে যেহেতু এত বড় বড় জায়ান্ট কোম্পানি আসছে এবং তারা যেহেতু কন্টিনিউয়াসলি বিটকয়েন বাই করতেছে সো অবভিয়াসলি তারা কিন্তু লসে বিটকয়েন সেল করবে না যেমন এখানে যদি আপনারা কোম্পানি গুলার বিটকয়েন হোল্ডিং নাম্বার চেক করেন তাহলে দেখতে পারবেন হিউজ অ্যামাউন্টের বিটকয়েন হোল্ড করতেছে অর্থাৎ ফার্স্ট নাম্বারে যে কোম্পানি আছে তারা তিন লাখ পঁয়ষট্টি হাজার প্লাস বিটকয়েন হোল্ড করতেছে এরপরে নিচের কোম্পানি গুলাও কিন্তু অ্যামাউন্টের বিটকয়েন হোল্ড করতেছে এর পাশাপাশি এইখানে আপনারা একটা চার্ট দেখতে পারতেছেন এখানে শো করতেছে বিটকয়েন এর বর্তমানে যতগুলো ইটি কোম্পানি আছে ওই সবগুলো ইটিএফ কোম্পানি যে পরিমানে বিটকয়েন হোল্ড করতেছে ওইটার গ্রোথটা কেমন আসতেছে যেমন এখানে আপনারা ব্লু কালারের যে লাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে টোটাল হোল্ডিং অ্যামাউন্ট তো আপনারা যদি এই লাইনটার দিকে একটু তাকান তাহলে দেখতে পারবেন এই লাইনটা কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে দ্যাট মিন্স প্রতিটা ইটিএফ কোম্পানি কিন্তু গ্রাজুয়ালি বিটকয়েন বাই করতেছে যার ফলে বিটকয়েনের প্রাইস এর মধ্যেও কিন্তু ভলিউম আসতেছে যেমন এইখানে আপনারা একটা চার্ট দেখতে পারতেছেন এইটা কিন্তু ইন্ডিকেট করতেছে বিটকয়েনের স্পট ইটিএফ এর ভলিউম অর্থাৎ ওই যে আমরা দেখলাম যে এতগুলা কোম্পানি বিটকয়েন হোল্ড করতেছে এটার ফলে কিন্তু অবশ্যই বিটকয়েনের মধ্যে ভলিউম আসতেছে এবং এই ভলিউমের গ্রাফটাও কিন্তু দেখতে পারতেছেন একদম আপ ট্রেন্ডেই যাচ্ছে এর পাশাপাশি আমরা যদি আরেকটা চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছেন পুরো ওয়ার্ল্ড এর মার্কেটে কিন্তু মানি সাপ্লাইটা বাড়তেছে অর্থাৎ আমরা যতগুলো মার্কেটে ট্রেড করি সেটা হইতে পারে ফরেক্স মার্কেট সেটা হইতে পারে স্টক মার্কেট সেটা হইতে পারে ক্রিপ্টো মার্কেট এই সবগুলা জায়গায় কিন্তু মানি ইনফ্লো হচ্ছে দ্যাট মিনস এই সব জায়গায় অনেক নতুন এবং বড় বড় ইনভেস্টর আসতেছে এই সবগুলা দিক বিবেচনা করলে আশা করতেছে আপনি নিজেই বুঝতে পারবেন সামনে কিন্তু বিটকয়েন এর মধ্যে ভালো একটা র্যালি স্টার্ট হইতে যাচ্ছে সো আপনি যদি ডাউন মার্কেটে ভালো ভালো কিছু কয়েন কিনে জাস্ট হোল্ড করতে পারেন তাহলে ওই যে বিটকয়েন এর মধ্যে যখন র্যালি স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে কয়েক গুণ প্রফিট নিতে পারবেন সো এই কারণে চলেন আপনাদেরকে আমি কিছু কয়েনের সাজেশনও দিয়ে দিই সো আপনারা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন অ্যান্ড দেন এইখান থেকে আপনারা ক্যাটাগরি অপশনের মধ্যে চলে যেতে পারেন অথবা এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ট্রেন্ডি ক্যাটাগরি দেওয়া আছে এইগুলোর মধ্যে আপনাদেরকে আমি দুইটা ক্যাটাগরি কয়েন সাজেস্ট করব একটা হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাটাগরি আর একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস ক্যাটাগরি সো এই দুইটা ক্যাটাগরির মধ্যে যতগুলো হাই পটেনশিয়াল কয়েন আছে আপনারা ট্রাই করবেন ওই কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে রাখার জন্য যেমন এআই ক্যাটাগরির মধ্যে নিয়ার কয়েনটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট এরপরে ফেট কয়েন আছে রেন্ডার কয়েন আছে জিআরটি কয়েন আছে একদম সেম ভাবে আপনারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস ক্যাটাগরির মধ্যে চলে যাবেন এবং ওইখানে এরকম যে হাই পটেন্সিয়াল কয়েনগুলো আছে ওই কয়েনগুলো আপনি একটু ডাউন প্রাইসে পাইলে কিনে নিতে পারেন এর পাশাপাশি আপনারা লেয়ার ওয়ান অথবা লেয়ার টু ব্লক চেইনের কয়েনগুলোও কিনতে পারেন এন্ড দেন ডিপ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির কয়েনগুলোও কিন্তু ভালো সো এইভাবে আপনি একটু অ্যানালাইসিস করে টপ ট্রেন্ডি অথবা হাই পটেন্সিয়াল কয়েনগুলো কিনে জাস্ট একটু হোল্ডিং এ রেখে দিবেন তাহলে আশা করতেছি দুই পঁচিশ সালের বুল মার্কেট থেকে আপনি ভালো একটা রিটার্ন নিতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কারণ আমরা কিন্তু অলমোস্ট হান্ড্রেডের কাছাকাছি চলে আসছি সো আপনারা যদি সবাই মিলে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা খুব ফাস্ট হান্ড্রেডকে টাচ করতে পারবো অ্যান্ড আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার অ্যান্ড কুইক আপডেটগুলো মিস করতে না চান অথবা ডাউন মার্কেটে বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম